কোথাও যদি প্রবলেম হয়ে যায় এটাকে সলভ করে দিতে জানে কোরআন, সুবহানাল্লাহ পড়বেন না? তো এই জন্য এই সমস্ত হাফিজি মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে দিতে হবে। আমাদের হাফেজরা কিন্তু বিশ্ব সেরা, আমি প্রায় জায়গায় গল্প করি, হাফেজ জাকারিয়া, তারিক, নাজমুস সাকি, ফজলে রব্বি আদেল, এদের কারণে বিশ্ব আমাদেরকে চিনে। একটা সময় বাংলাদেশকে শুধু চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, পিস কিপিং মিশনের কারণে। আমাদের সেনাবাহিনী আবার খুব নাম কুড়িয়েছে আফ্রিকাতে। আবার চিনতো আমাদের গার্মেন্টের কারণে, আমাদের পোশাক খুব মোলায়েম। আমরা যমুনা ফিউচার পার্কে গেলে দেখি মেড ইন সুইজারল্যান্ড, মেড ইন আমেরিকা খুঁজি, কিন্তু বারাক ওবামা কাপড় কিনতে গেলে ও খোঁজে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের কাপড় কই আছে? ওটা দেখে দেখে সে পড়ে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল কালারের ক্যাপ পড়েছিল, ওই ক্যাপে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। তো তার ক্যাপটাও মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের শ্রমিকরা বানিয়েছে, সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে। তো এই কাপড়ের কারণে চিনতো, মিলিটারির কারণে চিনতো, আবার চিনতে শুরু করেছে ভাষার কারণে। 21 ফেব্রুয়ারিতে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদেরকে চিনে। এরপরে টঙ্গীর ইস্তেমার কারণে আমাদেরকে চিনে। অনেক সময় আমরা বলি আমরা বাংলাদেশের, কোন বাংলাদেশ? তখন যদি বলি ইস্তেমা, ইস্তেমা, ও ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা, তখন আবার চিনে। বুঝতে পেরেছেন? এরপরে হাফেজদের কারণে চিনে। আমাদের হাফেজরা এখন গোটা বিশ্বে এক নাম্বার হাফেজ, র্যাঙ্কিংয়ে এক নাম্বার পজিশন তারা হোল্ড করেছে। এবং আমাদের হাফেজরা যদি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের চেয়ারে বসে, তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে, এরকম কোনো বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। এরপরে আরেকটা জিনিসের কারণেও চিনে, আমাদের দুর্নীতির কারণে, করাপশন আসারা নাই। সবাই কয় হুজুর তো এতক্ষণ ভালো লাইনে আসিল, এখন আবার কোন লাইন ধরলো? দুর্নীতি আসারা নাই, জোরে বলেন। আমাদের দেশের প্রত্যেকটা সরকারি অফিসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা আলহামদুলিল্লাহ 3 বার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে, 3য়বার আমাদের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে হাইতি, এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেক চেষ্টা করছে দুর্নীতি বন্ধ করার জন্য, কিন্তু পারে নাই। পারবে কেমনে? উনি যে দল গঠন করছে ওই দলের লোকদের মধ্যেই দুর্নীতিবাজ আছে, আসারা নাই। শুধু এই দল না, প্রত্যেক দলের ভিতরেই দুর্নীতিবাজ। আমরা যাব কই? আমাদের তো নতুন কোনো অপশন নাই, সরকার আসে সরকার যায়, দেশের চেহারা পাল্টায় না। এজন্য আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব আফসোস করে বলেছিলেন, কোনো দেশ পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি সোরের খনি। বাড়িয়ে বললাম না তো, 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা। বাংলাদেশে প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীতে উত্তরবঙ্গের বুড়াগুলা মরতে আরম্ভ করছে। বঙ্গবন্ধু গোটা বিশ্বের নেতাদেরকে আহ্বান করে বললেন, আমার দেশের শীতে মানুষ মরে, আপনারা কম্বল পাঠান। আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে কম্বলের প্লেন আসতে শুরু করলো, কার্গো বিমান দিয়ে কম্বল আসতে 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 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? নিজেই কম্বল পায় নাই। এজন্য উনি চেষ্টা করেছে, কিন্তু অনেক মন্ত্রীদের কারণে দুর্নীতি বন্ধ হয় না। আফসোসের সাথে বলতে হয়, আমাদের অর্থমন্ত্রী বলে 1.5 হাজার কোটি টাকা কোনো টাকাই না, এটা কোনো ব্যাপারই না। আবার ঘুষের একটা নতুন নাম উনি আবিষ্কার করছে, স্পিড মানি। উনি বলতেছে ঘুষ হচ্ছে স্পিড মানি, ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খান তবে সহনীয় মাত্রায় খান। আছে না নাই? মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? ছোটবেলা শুনছি সর্ষে দিয়ে নাকি ভূত তারা, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত। বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হে, গুলিস্তান কি হার শাখ মে উল্লু বৈঠে হে, ফের আঞ্জাম মে গুলিস্তা ক্যা হোগা, চিল্লা এখন ঠিকিরা। একটা ফুলের বাগান নাকি তছনছ করে দিতে একটা হুতুম পেঁচাই যথেষ্ট, এখন ফুল বাগানের গাছে গাছে, শাখায় শাখায়, ডালায় ডালায় হুতুম পেঁচা। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহ বাংলাদেশ নামক এক ফুল বাগান আমাদেরকে দিয়েছে। এজন্য কোনো দুর্নীতিবাজদের হাতে এই ফুল বাগানকে ছেড়ে দেওয়া যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন চালু হয়ে গেলে একটা দুর্নীতিবাজও থাকবে না।
কোরআন কি দুর্নীতির পক্ষে না বিপক্ষে? আমাদের দেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করে যাচ্ছেন দুর্নীতি বন্ধ করার জন্য, পারতেছে না। দুদক হয়ে গেছে ল্যাংড়া দুদক, ওই দুদকের ভিতরে দুর্নীতি আছে না নাই? তো এই জন্য শুধু দুদক দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ একটা কিতাব পাঠিয়েছে, কিতাবটার নাম কি? চিল্লায় বলেন কি নাম? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই, চাই। কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন হইলে আমরা মানবো? কথা বলেন মুসলমান, আমরা মানবো? যেই কোরআনকে আল্লাহ আমাদের নাজাতের জন্য পাঠালেন ওই কোরআনরে গালি দেয় এরকম বেয়াদব বাংলার জমিনে আসার নাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে, নাম আসাদ নূর, ফেসবুকে লাইভে এসে বলেছে আমি প্রতিদিন সকালে কোরআনের উপরে পেশাব করব। এটা কি মানুষ না মানুষ? এটা জাহান্নামের নরকি, এটার পিতৃ পরিচয়হীন জারদ সন্তান জোরেকন, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই বেয়াদবটাকে শুক্রবারে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের স্কয়ারে লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। ইংল্যান্ডের আরেক বেয়াদব মুফাসসিল ইসলাম, সে শেল্টার দিচ্ছে লন্ডন থেকে এই বেয়াদবটাকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকেও ধরে আনা। আমরা এই কোরআনের জন্য পাগল, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দোহা তুচু করে আল্লাহর দেখা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কোরআনের আইন চালু হলে আর দুর্নীতি থাকবে? কথা বলেন, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খাদ্যে কেউ ভেজাল দিবে না, মাছে কেউ ফরমালিন দিবে না, ওজনে কেউ কম দিবে না, ইফটিজিং করার সাহস কেউ পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের জন্য সব কিছু করতে রাজি আছেন তো? শুধু স্লোগানে নাকি ময়দানেও? স্লোগানে ময়দানে সব জায়গায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দাও, বাংলাদেশটাকে তুমি তোমার বরকত দিয়ে সিক্ত করে দাও। এজন্য সব জায়গায় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ শুরু করব, আর ছেলে মেয়েদেরকে এই ইসলামী ক্রিস্টি কালচার তাহাদিব তামাদ্দুন শিখাতে হবে। না শিখালে ওরা শিখতে পারবে না, আর না শিখালে আপনিও আল্লাহর পাকড়াও থেকে ছাড়া পাবেন না। আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু ধরলে সারে না, ধরে 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 না, ধরলে আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? রাজা মেহার আদর্শ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল 24 জানুয়ারি 2018 বুধবার বাদ আসর হতে আপনাদের এই প্রোগ্রাম। সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, চেয়ারম্যান তানজিমুল মিল্লাত ট্রাস্ট রাজা মেহার কুমিল্লা, উনি আসতে পারে নাই না, অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, চেয়ারম্যান রাজা মেহার ইউনিয়ন পরিষদ দেবিদ্দার, চেয়ারম্যান সাহেব মনে আসতে পারে নাই, উনি ঢাকায়, আমরাও সবাই ঢাকা চলে যাই, চলেন। অনেক জায়গায় প্রধান অতিথিরা থাকে না, আসলে ব্যস্ত থাকে তো, জনপ্রতিনিধিদের অনেক কাজ, অনেক দায় দায়িত্ব, এগুলো ছাড়তেও পারে না, আবার ওনাদের নাম না দিলেও হয় না, একটা বরকতেরও দরকার আছে না নেই? তো আল্লাহ তাদেরকে কবুল করুক, আরো জোরে পড়েন আমিন। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া, অনেক কিছু লাগাইছেন আমার নামের আগে, মাশাআল্লাহ, আপনারাও কম না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অনেক জায়গায় লেখে বাতিলের আতঙ্ক, এরপরে লেখে সারা পৃথিবী কাঁপায় দিছে, বাংলাদেশই কাঁপে না সারা পৃথিবী নাকি কাঁপায় দিছে, এগুলো খুব খারাপ, অতিরিক্ত তোষামোদী ঠিক না। বিশ্বনবী ছিলেন দ্য অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ওনার নামের আগে অতিরিক্ত টাইটেল নাই, এক শব্দে নাম মোহাম্মদ, মিম হা মিম দাল, কি নাম বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমারে আপনি শুকর গুজার বানান, আমারে আপনি ধৈর্যশীল বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। এই জন্য নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে গোটা বিশ্বের চোখে আপনারে বড় করে দিবে কে? আর নিজের চোখে যদি নিজে বড় হইতে চান, শেষ, আমও শেষ, সালাও, দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এজন্য বড় হওয়া যাবে না, বড়
আল্লাহ করবে, নিজে বড় বড় বলা যাবে না নিজেকে, আমি বড় বাহাদুর, আমি লাট সাহেব, আমি অমুক, আমি আলহাজ। আবার আমাদের সমাজে আলহাজ নাম না লাগালে হাজিরা চেতে যায়, আছে না নাই? এটাও খুব খারাপ। বিশ্বনবী বলেছেন আর শিরকুল আসগার, ছোট শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শো অফ, মানে আর রিয়া, লোক দেখানো মনোভাব। এটা এখন মহামারী আকার ধারণ করেছে। আপনি হজ করেছেন কারে খুশি করার জন্য, তো আলহাজ লাগাতে হবে কেন? তাহলে আপনি নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজও পড়েন, আপনার নাম হওয়া দরকার আল মুসল্লি, আল হাজ, আল মুজাক্কি, আল সায়েম, কুতুবুদ্দিন, মানে নামাজ পড়েন এজন্য আল মুসল্লি, হজ করছেন এজন্য আলহাজ, জাকাত দেন তাই মুজাক্কি, রোজা রাখেন তাই আল সায়েম, তো ওগুলো লাগান না কেন? এজন্য এই লোক দেখানো মানসিকতা পরিহার করতে হবে। আপনার কাজের মধ্যে যদি রিয়া ঢুকে যায়, ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করে না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ এই লোক দেখানো মনোভাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও। তো বিশ্বনবী অল্প কথা পছন্দ করতেন, নিজে কথা বলতেন কম। জাওয়ামিউল কালিম, বিশ্বনবীর কথাগুলোকে বলা হয় জাওয়ামিউল কালিম, কথা কম কিন্তু এটার ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট মানুষের হৃদয়ের মধ্যে ছিল পাহাড় সমান। বিশ্বনবী ছোট্ট ছোট্ট শব্দ বলতেন, বাক্য বলতেন, ওইটার ব্যাখ্যা করতে গেলে 10 ভলিউম 20 ভলিউমেও শেষ হয় না। আজও বিশ্বনবীর কথা নিয়ে রিসার্চ হয়, পিএইচডি হয়। আমি এমফিল করেছি এমব্রয়োলজির উপর, ভ্রূণতত্ত্ব, হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার্স ওম, মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রূণটা কেমন করে ডেভেলপ করে, বিশ্বনবীর হাদিসে এই কথা আছে না নাই? আমরা সবাই ছিলাম এ ভ্যারি লিটল স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট, এন্ড দেন ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে আমরা হলাম এক টুকরা গোস্ত মায়ের পেটে। তারপরে আল্লাহ গোস্তের ভেতরে আমাদের স্কেলিটন ঢুকায় দিলেন, আমাদের মাথার স্কাল দিলেন, আমাদের হেয়ারিং সিস্টেম চালু করে দিলেন, আমাদের স্মেলিং সিস্টেম চালু করে দিলেন, আমার একটা স্পাইনাল কর্ড দিলেন, আমাকে সুন্দর অবয়বে মানুষ করে পাঠালেন। এই সায়েন্টিফিক ইন্ডিকেশনসগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন। এই জন্য এই কোরআনের ভুল যারা ধরতে যায়, তাদের নিজেদের জীবনের বড় ভুলটা আল্লাহ ধরিয়ে দেয়, চিল্লায় কেন ঠিক কিনা? ডক্টর মরিস বুকালি 5 বছর আরবি শিখে কোরআনের ভুল ধরতে চাইছে, তো অনেক চেষ্টা করে ভুল আর খুঁজে পায় নাই, সে বলতে বাধ্য হয়েছে কোরআনের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুলটাই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বললেন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের আওয়াজকে থামায় দেয়া যায় না। অনেকে কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, এরকম বেয়াদব আসানা নাই? আপনি কয় মাহফিল বন্ধ করবেন মিয়া? এদিকে 10টা বন্ধ করলে আরেক থানায় 20টা চালু হয়ে গেছে। এক মুফাসসিরকে আপনি নিষিদ্ধ করবেন, 10 মুফাসসির পয়দা হয়ে যাবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে, ঠিক কিনা? কোরআনের আওয়াজকে থামিয়ে রাখা যায় না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফিররা চায় কোরআনের আলোকে, কোরআনের শক্তিকে থামিয়ে দিবে। আল্লাহ বলে খবরদার, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো আমি জ্বালিয়েই দেব। আপনি থামাতে পারবেন না। ইউরোপ আমেরিকাতে এখন বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। এই নিউজগুলো মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আসে না, সিএনএন, তারপর বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এগুলো কাভার করে না, কারণ এই নিউজগুলো আসলে পুরো পৃথিবীতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমেরিকাতে প্রথমে কালিমা পড়ে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী, সেই 1960-এর দশকের কথা, গত বছর 2 বছর আগে লোকটা মারা গেল। সে যখন কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকাটা নড়ে চড়ে উঠল। এরপরে আমেরিকাতে আবার কালিমা পড়ে মুসলমান হলো নীল আর্মস্ট্রং, আপনারা তার নাম শুনে থাকবেন, চাঁদে নেমেছিল 1969-এ, অ্যাপোলো 11 দিয়ে এডুইন অলড্রিন, মাইকেল কলিন্সকে নিয়ে নাসার বিজ্ঞানীরা ওরা চাঁদে নেমেছিল। সে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা, পৃথিবীতে এসে জানতে পারলো বিশ্বনবী নাকি আঙ্গুলের ইশারায় চাঁদকে ফাটিয়েছেন। এই ঘটনাতে প্রভাবিত হয়ে কালিমা পড়ে নীল আর্মস্ট্রং মুসলমান, আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো। এবার একটু আগে যে গল্প করলাম, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, সেও কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহ তার চোখ খুলে দিল, সেও কালিমা পড়ে মুসলমান, তার নাম রেখেছে সোলাইমান, আগে ছিল মরিস বুকাইলি, ক্রিশ্চিয়ান, ফ্রেঞ্চ ভাষাভাষীর লোক। এবার ইউরোপে পড়লো আরেক ধাক্কা, এইভাবে সেলিব্রিটিরা কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা 2006 সালে খ্রিস্টান ছেলেটা কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে।
নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। খোদ আমেরিকার যুবমন্ত্রী জসুয়া এভান্স কালিমা পড়ে মুসলমান। আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। তামিল নায়িকা, ভারতের তামিল নায়িকা মানিকা রেহামারতি রাজ কালিমা পড়ে মুসলমান, নাম রেখেছে রাহিমা। কি নাম? রাহিমা। ন্যানসেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা 2016 সালে কালিমা পড়ে মুসলমান। আপনি কয়টা আটকায় রাখবেন? After the Twin Tower attack, the number of Muslim community in United States of America already have been doubled. Twin Tower attack এর পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডাবল হয়ে গেছে। খোদ আমেরিকা এখন মসজিদের সংখ্যা 3,500। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলেন। এজন্য কোরআনের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে? ইসলামের বাতিকে নিভায় দেয়া যাবে? অসম্ভব। এজন্য আমরা ইসলামের পক্ষে থাকব। রাজি আছেন সবাই? রাজি? বিশেষ বক্তা রেখেছেন হযরত মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি। চমৎকার আলোচনা করে বাদ মাগরিব কথা বলেছেন, আল্লাহ কবুল করুক। কথা বলেছেন ওমর ফারুক যুক্তিবাদী সাহেব, আমার আগেই যিনি বললেন না, আল্লাহ ওনাকেও কবুল করুক। কথা বলেছেন মীর আল হাজ আব্দুল কাইয়ুম আবুল কালাম সাহেব। সার্বিক তত্ত্বাবধানে ছিল তানজিমুল মিল্লাত ট্রাস্ট। খুব ভালো, এই সমস্ত ট্রাস্টের উদ্যোগে আপনারা এই চমৎকার প্রোগ্রামগুলো করবেন। গুমতি শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা সঙ্গীত পরিবেশনা করেছে। যারাই এসেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের কোরআনের বাগানকে সফল করলেন, আল্লাহ সকলের জন্য আমাদের এই মাহফিলটারে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দাও। মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আপনাদের শীত লাগতেছে? কয় জি না, আমি শীতে কাঁপতাছি। কয় জি না, মিথ্যা কথা কন কেন? শীত লাগে না? এখন আবার অনেকে কয় লাগে, প্রথমে কয় জি না, পরে কয় লাগে, আসলে শীত লাগতেছে। তো শীতের মধ্যে আসলেই তো স্বভাব বেশি, কষ্ট যত বেশি স্বভাব বেশি। শীতের মধ্যে আমরা এসেছি, এই শীতের কথাও কোরআনে আছে না নেই? কোথায় আছে? কোরআনে। কোন জায়গায়? হ্যাঁ, সূরা কোরাইশে, রেহলাতা শীতাই ওয়াসাইফ। কোরাইশের লোকেরা দুইবার বছরে সফরে যেত, একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে। তো শীতের কথাও কোরআনে আছে, শীত লাগবে, এই শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়লেই তো সওয়াব। চিল্লাই কোন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো। আমরা শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে একটু পড়েন না সবাই, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর নামের জিকির করতে কেমন লাগে? সবার ভালো লাগে? পিছনের ভাইদের একটু কম ভালো লাগে? আপনাদেরও ভালো লাগে? সবার আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? আসেন আল্লাহর তিনটা ডাক দেই। আমি আল্লাহু আকবার বললে আপনারাও আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার খুতবার শুরুতে সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আসেন এই আয়াতের আলোকে, এই সূরার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, ইনশাআল্লাহ পড়েন। সূরা মুলক, এটার তাফসির যদি শুনতে হয় অনেক বড়, তো আমি হাইলাইটেড অংশগুলোর তাফসির করে শোনাই। এটা 29তম পারার প্রথম সূরা। এই সূরায় রুকু আছে দুইটা। এটা মাক্কি সূরা। কি সূরা? জোরে বলেন, কি সূরা? এটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নিআতুন মিন আযাবিল কবর। কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরাটা যে তেলাওয়াত করবে এই সূরা তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে? বিশ্বাস হয় সবার? বিশ্বনবী বলেন, মা নিআতুন মিন আযাবিল কবর। নিশ্চয়ই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে। কে? কবরে আমাদের সবার যাওয়া লাগবে নাকি লাগবে না? দাদা গেল, চাচা গেল, আমিও যাব, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো।